বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। পাটিগণিতের এই সিরিজে আজ আমরা বোট অ্যান্ড স্টিম বা নৌকা ও স্রোতের বেগ এই নিয়ে আলোচনা করব। অঙ্কগুলো থেকে বিভিন্ন পরীক্ষা যেমন পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক সব পরীক্ষাতেই সমানভাবে উপকার পাবে আশা রাখি। বিশেষ করে যারা পিএসসির ফুড এসআইয়ের পরীক্ষা দেবে তারা অঙ্কগুলো অবশ্যই দেখবে। চলো আজকের সেশন শুরু করা যাক। অঙ্কগুলো যাওয়ার আগে তিনখানা বেসিক জিনিস তোমাদের একটু জেনে রাখতে হবে। এক, মনে করো স্রোতের বেগ এক্স কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ এটাকে স্রোতের বেগটা ওয়াই কিলোমিটার পার আওয়ার করো আর নৌকার বেগটাকে এক্স কিলোমিটার পার আওয়ার ধরো। নৌকার বেগ সবসময় স্রোতের বেগের চেয়ে বেশি হবে। নৌকার বেগ এক্স, স্রোতের বেগ যদি ওয়াই কিলোমিটার পার আওয়ার হয় তাহলে অনুকূলে বেগ যেটা আমরা ইউ দিয়ে ডিনোট করব এটা হচ্ছে অনুকূল বেগ। অনুকূল বেগ হবে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগটা যোগ হবে এত কিলোমিটার পার আওয়ার। আর প্রতিকূল বেগটাকে আমরা ভি দিয়ে ডিনোট করব, এটাকে প্রতিকূল বেগ বলা হবে এবং এটা হবে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ। অনুকূল বেগ সবসময় প্রতিকূল বেগের থেকে বেশি হবে, এটা এক নম্বর পয়েন্ট। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে নৌকার বেগ যদি এক্স হয়, স্রোতের বেগ যদি ওয়াই হয়, অনুকূল বেগ হচ্ছে বেগ দুটো যোগ হবে এবং প্রতিকূল বেগ বেগ দুটো বিয়োগ হবে, কিন্তু নৌকার বেগ থেকে স্রোতের বেগ সবসময় বিয়োগ হবে। এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট, আমরা এখানে কী করছি, এক্স প্লাস ওয়াই সমান ইউ আর এক্স মাইনাস ওয়াই সমান ভি আমি বললাম। যদি তোমাকে বলতাম এক্সের ভ্যালু কত এটাকে যোগ করতে, টু এক্স ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বেরোতো, এক্সের ভ্যালু কত বেরোতো, ইউ মাইনাস ভি বাই সরি ইউ প্লাস ভি বাই টু। তেমন করে তুমি যদি এইখানে এক্সটাকে কাটতে ওয়াইটাকে রাখতে তাহলে দেখতে ওয়াইয়ের ভ্যালু বেরোবে ইউ মাইনাস ভি বাই। এক্স কী জিনিস, এক্স হচ্ছে স্রোতের বেগ সরি নৌকার বেগ, এক্স হচ্ছে নৌকার বেগ আর ওয়াই কী, ওয়াই হচ্ছে স্রোতের বেগ। তাহলে কোনো জায়গায় কোনো ডাটায় যদি অনুকূল বেগ দেওয়া থাকে, অনুকূল বেগ মানে কি ইউ এর ভ্যালু দেওয়া থাকে এবং প্রতিকূল বেগ দেওয়া থাকে, প্রতিকূল বেগ মানে কি ভি এর যদি বেগ দেওয়া থাকে, আমাকে যদি বলে নৌকার বেগ বা স্রোতের বেগ, নৌকার বেগ বললে আমরা অনুকূলের সঙ্গে প্রতিকূল যোগ করে দুই দিয়ে ভাগ করব এবং স্রোতের বেগ যদি চায় তাহলে অনুকূল বেগ থেকে প্রতিকূল বেগটা বাদ দিয়ে দুই দিয়ে ভাগ করব। এটা দু নম্বর পয়েন্ট। লাস্ট পয়েন্ট যেটা মনে রাখতে হবে, তিন নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে তোমাকে যদি বলে অনুকূল বেগ দেওয়া আছে, প্রতিকূল বেগ দেওয়া আছে, তোমাকে যদি বলে স্রোতের নৌকার বেগ এবং স্রোতের বেগের রেশিও কত, দেখো আমি দেখতে পাচ্ছি এইখানে নৌকার বেগ এক্স বেরিয়েছিলাম, এক্স ধরেছিলাম এবং স্রোতের বেগ ওয়াই, এদের রেশিও কত হবে, এদের রেশিও হবে ইউ প্লাস ভি বাই টু ইস টু ইউ মাইনাস ভি বাই টু। এরা যদি কাটি তাহলে রেশিও আসবে ইউ প্লাস ভি ইস টু ইউ মাইনাস ভি। অর্থাৎ কোনো অঙ্কে যদি দেখো যে ইউ এর ভ্যালু আর ভি এর ভ্যালু, অর্থাৎ অনুকূল বেগ এবং প্রতিকূল বেগ দেওয়া আছে, তোমাকে বলা হলো নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগের রেশিও কত, আমরা সঙ্গে সঙ্গে করে দেবো অনুকূল প্লাস প্রতিকূল ইস টু অনুকূল মাইনাস প্রতিকূল। বোঝা গেছে? চলো এক নম্বর অঙ্কের দিকে বা যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, স্থির জলে নৌকার বেগ ছ কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ দু কিমি পার ঘন্টা। যদি একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের অনুকূলে যেতে যা সময় লাগে, প্রতিকূলে ওই দূরত্ব ফিরে আসতে তার তুলনায় তিন ঘন্টা বেশি সময় লাগে, তবে স্থানটির দূরত্ব নির্ণয় করো। কী দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ স্রোতের বেগ দেওয়া আছে, চেয়ে চেয়ে স্থানটার দূরত্ব নির্ণয় করো। দেখো নৌকার বেগ স্রোতের বেগ যদি দেওয়া থাকে তাহলে অনুকূল বেগ আর প্রতিকূল বেগ আমরা পাবো। অনুকূল বেগ কী হয়, অনুকূল বেগ হয় নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ, আমি এখানে দেখিয়েছি অনুকূল বেগ হচ্ছে নৌকার সঙ্গে স্রোতের বেগ যোগ। নৌকার বেগ ছয়, স্রোতের বেগ দুই, তাহলে অনুকূল বেগ ছয় আর দুয়ে আট কিলোমিটার পার ঘন্টা এবং প্রতিকূল বেগ হবে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দেবো, ছয় থেকে দুই বাদ দিলে চার কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা যদি কাটি চার দুগুণে আট, চার একে চার, অর্থাৎ এটা হচ্ছে স্পিডের রেশিও, স্পিডের রেশিও।
বুঝেছে? অনুকূলে বেগ যদি 2 কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে প্রতিকূলে বেগ হচ্ছে 1 কিলোমিটার পার ঘন্টা। এবার বলেছে একটা নির্দিষ্ট দূরত্ব, আমি জানি ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন টু টাইম, ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন টু টাইম যখন বলবে দূরত্বটা নির্দিষ্ট তখন ডি এর ভ্যালুটা মনে মনে এক বসিয়ে নাও, যেটাকে বলবে নির্দিষ্ট সেটাকে এক বসিয়ে নাও, ফিক্সড করে দাও। আমি যদি এক বসাই তাহলে আমি তোমাকে দেখতে পাবো টাইম সমান কী হবে 1/s। এটা বলতে বোঝায় টাইমের রেশিওটা হবে স্পিডের রেশিওর উল্টো, অর্থাৎ টাইমের রেশিও যা হবে স্পিডের রেশিও তার ইনভার্স হবে যদি ডিস্টেন্সটা ফিক্সড থাকে। এক্ষেত্রে বলেছে একটা নির্দিষ্ট দূরত্ব মানে ডিস্টেন্সকে ফিক্সড করেছে, তাহলে স্পিডের যা রেশিও হবে টাইমের রেশিওটা ঠিক তার উল্টো হবে। এই অঙ্কটার ক্ষেত্রেও তাই, দূরত্ব যেহেতু নির্দিষ্ট স্পিডের রেশিও আমি এখানে দেখতে পাচ্ছি এইটা, তাহলে টাইমের রেশিও কী হবে ঠিক তার উল্টো, অর্থাৎ এখানে যদি 1 ঘন্টা লাগে তাহলে এখানে 2 ঘন্টা লাগবে, এটা ঠিক উল্টো। বোঝা গেছে? তার মানে কি দেখলাম, অনুকূলে যদি সময় যদি 1 ঘন্টা লাগে তাহলে প্রতিকূলে 2 ঘন্টা লাগবে। অনুকূল আর প্রতিকূলের টাইমের ডিফারেন্সটা কত? প্রতিকূলে 2 ঘন্টা লাগে, অনুকূলে 1 ঘন্টা লাগে, ডিফারেন্স 2 থেকে 1 বাদ দিলে 1। অর্থাৎ আমি যে রেশিওটা বার করলাম সেটা হচ্ছে অনুকূল বেগ প্রতিকূল বেগ, এবং অনুকূল আর প্রতিকূলের সময়ের ডিফারেন্স সেটা হচ্ছে 1। কিন্তু এখানে দেওয়া আছে যে যদি একটা নির্দিষ্ট দূরত্ব স্রোতের অনুকূলে যেতে যা সময় লাগে, প্রতিকূলে ওই দূরত্ব ফিরে আসতে তার 3 ঘন্টা বেশি সময় লাগে, অর্থাৎ অনুকূল আর প্রতিকূলের মধ্যে ডিফারেন্স 3 ঘন্টা দেওয়া আছে। আমি এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছি 1, তাহলে এটার ভ্যালু ওরা 3 দিয়ে রেখেছে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে আসে। তাহলে আমি বলতে পারি যে প্রতিকূলে যে দূরত্বটার কথা বলা হচ্ছে সেই দূরত্বটা প্রতিকূলে যেতে কত সময় লাগবে, 3 × 2 = 6 ঘন্টা। এখানে যেহেতু 3 দিয়ে গুণ করে এসেছিলো, আমি একেও 3 দিয়ে গুণ করে বলবো যে অনুকূলে সময় লেগেছিল 3 ঘন্টা। অর্থাৎ যে দূরত্বটার কথা বলা হচ্ছে সেই দূরত্বটা অনুকূলে যেতে 3 ঘন্টা লেগেছিল, প্রতিকূলে যেতে 6 ঘন্টা লেগেছিল, এবং 6 থেকে 3 বাদ দিলে 3, এই ডিফারেন্সটা এখানে দেওয়া আছে। কী চেয়েছে? চেয়েছে স্থানটার দূরত্ব নির্ণয় করো। দেখো তুমি এবার তোমার হাতে দুটো অপশান খোলা আছে, তুমি দেখো অনুকূলে কত করে প্রতি ঘন্টায় যাচ্ছে। অনুকূলে নৌকার বেগ 6 এবং স্রোতের বেগ 2, অর্থাৎ অনুকূলে প্রতি ঘন্টায় এত কিলোমিটার করে যাচ্ছে, তাই না? এই সবে বলেছি অনুকূলে মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ কিলোমিটার পার ঘন্টা। অনুকূলে 6 কিলোমিটার, প্রতিকূলে 2 কিলোমিটার, তাহলে টোটাল 1 ঘন্টায় 8 কিলোমিটার করে অনুকূলে যাচ্ছে। প্রতি ঘন্টায় যদি 8 কিলোমিটার যায় তাহলে অনুকূলে সময় লেগেছে 3 ঘন্টা, তাহলে 3 ঘন্টায় কতটা যাবে, 3 × 24 কিলোমিটার, অর্থাৎ ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার, যেটা অপশান নাম্বার 3 এতে আছে। তুমি প্রতিকূল জিনিসটাকে বসিয়ে করতে পারতে। কীভাবে? নৌকার বেগ 6, স্রোতের বেগ 2, প্রতিকূলে গেলে কী হবে 6 − 2 কিমি পার ঘন্টা, অর্থাৎ কত করে 4 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে প্রতিকূল বেগ। প্রতিকূলে যদি 4 কিলোমিটার প্রতি ঘন্টায় যায় তাহলে 6 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টা 4 কিলোমিটার হলে 6 ঘন্টা 4×4 = 24 কিলোমিটার, সেটাই ডিস্টেন্স। বুঝে গেছে? পরের অঙ্কের দিকে যাব। 2 নম্বর প্রশ্ন দিকে দেখো, অনুকূল বেগের 4 গুণ প্রতিকূল বেগের 15 গুণ অপেক্ষা 8 বেশি। মনে করো অনুকূল বেগ ইউ কিমি পার ঘন্টা আর প্রতিকূল বেগ, এগুলো সব মনে মনে ভাববে, হ্যাঁ, ভি কিমি পার ঘন্টা। তুমি যে কোনো রকম নোটেশান দিতে পারো, কিছু আসে যায় না। অনুকূল ইউ কিলোমিটার পার ঘন্টা, প্রতিকূলে ভি কিলোমিটার পার ঘন্টা বেগ। বলছে অনুকূল বেগের 4 গুণ, অনুকূল বেগের 4 গুণ লিখলাম, প্রতিকূল বেগের 15 গুণ, প্রতিকূল বেগের 15 গুণ লিখলাম, অপেক্ষা 8 বেশি, অর্থাৎ এদের ডিফারেন্স হচ্ছে 8। বেগ যেহেতু এটাও 8 কিমি পার ঘন্টা বলতে পারো, ডিফারেন্স হচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা এইটার। আর একটা ডাটা দেওয়া আছে, অনুকূল বেগ ও প্রতিকূল বেগের পার্থক্য 24 কিলোমিটার পার ঘন্টা। অনুকূল বেগ এবং প্রতিকূল বেগের পার্থক্য এটা দেওয়া আছে 24 কিমি পার ঘন্টা। এটাকে সলভ করতে এইভাবে যেও না যে এইখানে 4 দিয়ে গুণ করলাম কাটলাম, এটার চেয়ে সোজাভাবে করা যায়। কীভাবে বলো তো? মনে করো এখানে 24 আছে, এখানে 24 আনার চেষ্টা করো। এখানটা 24 আনতে গেলে পুরো ইকুয়েশানটাকে তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে। আমি এই পুরো ইকুয়েশানটাকে 3 দিয়ে গুণ করছি কারণ এখানে 24 আছে, আমি এখানটা 24 আনার চেষ্টা করছি। 3 দিয়ে যদি এই ইকুয়েশানটা গুণ করি, এটা আসবে 3×4 = 12 ইউ, এটা আসবে 3×15 = 45 ভি, এটা আসবে 3×24। কিন্তু 24 ভ্যালু দেখতে পাচ্ছি ইউ মাইনাস ভি, তাহলে আমি এই 24 জায়গায় ইউ মাইনাস ভি বসিয়ে দিতে পারি,
পরের লাইনে আমি তাই করছি, এটা এইখানেই করবে ইউ মাইনাস ভি। এবার দেখো ইউগুলোকে সব যদি একদিকে নিয়ে আসি এবং ভিগুলোকে যদি আমি একদিকে রাখি তাহলে জিনিসটা আসবে এগারো ইউ ইজ ইকুয়াল টু চুয়াল্লিশ ভি, এটা যদি কাটো এটা ভি, তাহলে ইউ বাই ভি এই রেশিওটা দাঁড়াবে এক বাই এটা চার বাই আর চার এগারো চুয়াল্লিশ, চার বাই এক। অর্থাৎ ইউ এর ভ্যালু যদি চার হয়, অর্থাৎ অনুকূল বেগ যদি চার হয় প্রতিকূল বেগ হচ্ছে এক। কী চেয়েছে? নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত। মনে আছে আমি কি বলেছিলাম? নৌকার বেগ এক্স ছিল, স্রোতের বেগ ওয়াই ছিল। প্রথম কোশ্চেনটার সময় আমি বলেছি নৌকার বেগ আর স্রোতের বেগ যদি যদি অনুপাত চায় তাহলে আমি করব নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ করব ইস টু নৌকার বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস করব। এক্ষেত্রে ইউ হচ্ছে চার, ভি হচ্ছে এক, এই দুটো যোগ করলে চার একে পাঁচ, দেখছো ইউ প্লাস ভি চার একে পাঁচ ইস টু ইউ মাইনাস ভি, ইউ মাইনাস ভি করলে চার থেকে একবার দিলে তিন, এটাই হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত যেটা অপশান নাম্বার একেতে আছে। তিন নম্বর প্রশ্ন দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 30 কিলোমিটার দূরত্ব দু ঘন্টায় যায়, ওই একই দূরত্ব প্রতিকূলে ফিরে আসার সময় তার সময় লাগে 6 ঘন্টা, যদি স্রোতের বেগ নৌকার বেগের অর্ধেক হয় তবে নৌকার বেগ কত? কী দেওয়া আছে? 30 কিলোমিটার দূরত্ব অনুকূলে দু ঘন্টায় যায়, অনুকূলে এই 30 কিলোমিটার দূরত্ব দু ঘন্টায় যাচ্ছে, দু ঘন্টায় যদি 30 কিলোমিটার দূরত্ব যায় তাহলে এক ঘন্টায় কতটা যাবে? 15 কিলোমিটার। প্রতি ঘন্টায় যেটা যাবে তাকেই বলা হয় বেগ, অর্থাৎ অনুকূলে বেগ হচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা। তেমন করে প্রতিকূলে বেগটা আমরা বার করে নেব, প্রতিকূলে ওই একই দূরত্ব 6 ঘন্টায় যাচ্ছে, অর্থাৎ 6 ঘন্টায় যদি 30 কিলোমিটার যায় তাহলে প্রতি ঘন্টায় কতটা যাচ্ছে? 5 কিলোমিটার। প্রতি ঘন্টায় যেটা যায় সেটাকেই বলা হয় স্পিড, তাহলে প্রতিকূল বেগ হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা। কী চেয়েছে? নৌকার বেগ কত? দেখো আমি বলেছিলাম নৌকার বেগ মানে হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই টু, এক্ষেত্রে অনুকূল বেগ হচ্ছে 15, প্রতিকূল বেগ হচ্ছে 5 বাই 2, অর্থাৎ 20 বাই 2 সমান 10 কিলোমিটার পার ঘন্টা, এটাই হচ্ছে নৌকার বেগ। এক্ষেত্রে এই ডাটাটা কোনো দরকার নেই, এটা তোমাদের মাথা ঘোরানোর জন্য শুধুমাত্র দেওয়া হয়েছে, বোঝা গেছে? চার নম্বর প্রশ্ন দেখো, স্থির জলে নৌকার বেগ 12 কিলোমিটার পার ঘন্টা, নৌকার বেগ দেওয়া আছে 12 কিলোমিটার পার ঘন্টা, বলা হয়েছে একটি নির্দিষ্ট দূরত্ব, যাই একটি নির্দিষ্ট দূরত্ব দেখছো তোমার সঙ্গে সঙ্গে মাথায় আসবে দূরত্ব ইকুয়াল টু স্পিড ইন টু টাইম, যাই দূরত্ব নির্দিষ্ট করে দেবে আমি এটাকে এক ধরে নেব, তাহলে কী হবে? টাইম আর স্পিড সবসময় ইনভার্স হবে, অর্থাৎ টাইমের রেশিও যা হবে স্পিডের রেশিও তার উল্টো হবে, বুঝেছো? একটা নির্দিষ্ট দূরত্ব অনুকূলে যেতে যা সময় লাগে প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে, স্রোতের বেগ নির্ণয় করো, এই অঙ্কটা দিয়েছে। এবার দেখো অনুকূল আর প্রতিকূলে টাইমের ব্যাপারটা দেওয়া আছে, বলেছে অনুকূলে যেতে যা সময় লাগে প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে, অর্থাৎ অনুকূলে যদি এক সময় লাগে তাহলে প্রতিকূলে দুই ইউনিট সময় লাগে একটা নির্দিষ্ট দূরত্বের ক্ষেত্রে। কিন্তু আমরা জানি একটা নির্দিষ্ট দূরত্বের ক্ষেত্রে টাইমের রেশিও স্পিডের রেশিও সবসময় উল্টো হয়, এটা যদি টাইমের রেশিও হয় তাহলে স্পিডের রেশিওটা কী হবে? এর ঠিক উল্টো হবে, এটা এক ইস টু দুই ছিল তাহলে এটা দুই ইস টু এক হবে। স্পিডের রেশিও বলতে কী বোঝাচ্ছে? স্পিডের রেশিও বলতে বোঝাচ্ছে অনুকূলে স্পিড যদি দু কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে প্রতিকূলে স্পিড হবে এক কিলোমিটার পার ঘন্টা, বোঝা গেছে? আমাকে কী ডাটা দেওয়া আছে? নৌকার বেগ দেওয়া আছে 12 কিলোমিটার পার ঘন্টা। দেখো এই ডাটার দিকে খেয়াল করো, এটা কি স্পিড, অনুকূল বেগ প্রতিকূল বেগ দেওয়া থাকলে নৌকার বেগ কি আমি বার করতে পারি? পারি। কিভাবে? অনুকূল বেগের সঙ্গে প্রতিকূল বেগ যোগ করে দুই দিয়ে ভাগ, বুঝেছো? আমি বলে এসেছি যে অনুকূল বেগ আর প্রতিকূল বেগ আমি যেটা ইউ প্লাস ভি বাই টু লিখেছিলাম প্রথম যে অঙ্কটা করাচ্ছিলাম সেখানে, এটা হচ্ছে অনুকূল বেগ, আর প্রতিকূল বেগ কী হবে? এটা হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই দুই, এটা হবে নৌকার বেগ, সরি এটা নৌকার বেগ। আর স্রোতের বেগ কী হবে? স্রোতের বেগ হবে অনুকূল মাইনাস প্রতিকূল বাই দুই, ঠিক তো? এখানে অনুকূল বেগ হচ্ছে দুই,
প্রতিকূল বেগ হচ্ছে এক, তাকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হবে নৌকার বেগ, অর্থাৎ নৌকার বেগ হচ্ছে 3/2 ইউনিট। কিন্তু এখানে বলা আছে নৌকার বেগ 12 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমি বলতে পারি যে 3/2 ইউনিট মানে হচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা। যদি একটু কাটাকুটি করি, 3 × 3 = 3, 4 = 12, অর্থাৎ 1/2 ইউনিটের ভ্যালু হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। কী চেয়েছে? স্রোতের বেগ নির্ণয় করো। স্রোতের বেগ মানে কি? অনুকূল বেগ থেকে প্রতিকূল বাদ দিয়ে দুই দিয়ে ভাগ। অনুকূল বেগ কত? 2 ইউনিটে। প্রতিকূল বেগ কত? 1 ইউনিটে। তাকে দুই দিয়ে ভাগ করব, অর্থাৎ বলেছে হাফের ভ্যালু কত। আমি দেখতে পেয়েছি এখানে হাফের ভ্যালু বেরিয়েছে 4 কিলোমিটার পার ঘন্টা, ওটাই চেয়েছিল। অর্থাৎ স্রোতের বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা অপশান নাম্বার 1-তে আছে। বোঝা গেছে? 5 নম্বর অঙ্ক দেখো। একটি নৌকা স্রোতের অনুকূলে কোনো একটি নির্দিষ্ট দূরত্ব 6 ঘন্টায় যায় এবং প্রতিকূলে অপর একটি নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টায় ফিরে আসে। স্রোতের অনুকূলে যতটা দূরত্ব যায়, প্রতিকূলে তার অর্ধেক দূরত্ব যায়। যদি স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা হয়, তবে স্থির জলে নৌকার বেগ কত? কি দেওয়া আছে একটু দেখা যাক। তোমাকে এখানে দেওয়া আছে ডিস্টেন্সের কথা বলা আছে। স্রোতের অনুকূলে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব 6 ঘন্টায় যায় এবং প্রতিকূলে অপর একটা নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টায় ফিরে আসে, তাই তো? এবং বলা আছে স্রোতের অনুকূলে যতটা দূরত্ব যায়, প্রতিকূলে তার অর্ধেক দূরত্ব যায়। অর্থাৎ যে ডিস্টেন্সের কথা বলা আছে, প্রতিকূল এবং ডিস্টেন্স অনুকূল যদি আমি চেষ্টা করি এটা বার করা, বলেছে প্রতিকূলে অর্ধেক যাবে। অনুকূলে যতটা যাবে, প্রতিকূলে অর্ধেক যাবে। অনুকূলে যদি 2 যায়, তাহলে প্রতিকূলে কতটা যাবে? 1। প্রথমটা প্রতিকূলের ডাটা, পরেরটা অনুকূলের ডাটা। তাহলে অনুকূলে যদি 2 যায়, প্রতিকূলে 1 যাবে। দেখো আগের অঙ্কগুলো কী ছিল? আগের অঙ্কগুলো হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বের ওপর অঙ্ক করা হয়েছিল, কিন্তু এখানে দুটো দূরত্বই কিন্তু আলাদা আলাদা আছে। বোঝা গেছে? এবার আর একটা ডাটা দিয়েছিল যে একটা দূরত্ব যেতে, অনুকূলে যেতে তার 6 ঘন্টা সময় লাগে। আমি যদি টাইমের কথা বলি, টাইম প্রতিকূল আর টাইম অনুকূল যদি আমি বার করি, বলেছে প্রতিকূলে 5 ঘন্টা লাগে, প্রতিকূলে 5 ঘন্টা লাগে আর অনুকূলে 6 ঘন্টা লাগে। দেখো এইখানে কী জিনিস, এইখানে প্রতিকূলে যে ডিস্টেন্সটা মনে করো 1, সেটা যেতে তার টাইম লাগছে 5, একটা দূরত্ব জানা নেই, সেটা হচ্ছে 1। অনুকূলে যে দূরত্বটা 2 কিলোমিটার বা যা খুশি বলো, সেইটা যেতে টাইম লাগছে 6 ঘন্টা। বোঝা গেছে অঙ্কটা? কিন্তু আমরা এই জাতীয় অঙ্ক করে অভ্যস্ত নই, তার কারণ আমরা একটা নির্দিষ্ট দূরত্ব যাব, নির্দিষ্ট দূরত্ব আসবো, খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা দূরত্বটাকে নির্দিষ্ট করার চেষ্টা করব, কেন আমরা ওইটা শিখে এসেছি। এক্ষেত্রে দেখো এইখানে অনুকূল দূরত্ব হচ্ছে কত? 2 গেছিল, প্রতিকূল দূরত্ব 1 গেছে। এইটার দিকে একটু খেয়াল করো, প্রতিকূল দূরত্ব 1 যেতে সময় লাগছে তার 5 ইউনিট সময় বা 5 ঘন্টা। আমি যদি এটাকে 2 করতাম, মানে 1 ইউনিট যেতে 5 ঘন্টা লাগছে, তাহলে তুমি আমাকে বলো 2 ইউনিট যেতে কতক্ষণ সময় লাগবে? 10 ঘন্টা। তাহলে অঙ্কটা কি এইভাবে একটু মডিফাই হলো না, যে প্রতিকূলেও যে দূরত্ব যাচ্ছে অনুকূলেও সে দূরত্ব যাচ্ছে, কিন্তু প্রতিকূলে টাইম লাগছে 10 ঘন্টা, অনুকূলে টাইম লাগছে 6 ঘন্টা, এটা আমি বলতে পারি। বুঝেছ? তাহলে এটাকে যদি রেশিওটা একটু এখানে লিখি, 10:6, অর্থাৎ প্রতিকূলে টাইম যদি 10 ঘন্টা থাকে, অনুকূলে টাইম 6 ঘন্টা। একটু কাটাকুটি করি, 5 × 10 = 3 × 6, এটা কিসের রেশিও? এটা হচ্ছে টাইমের রেশিও। প্রতিকূলে টাইম যদি 5 ঘন্টা লাগে, তাহলে অনুকূলে টাইম লাগবে 3 ঘন্টা। এবার কী হয়েছে, অঙ্কটা দূরত্বটা নির্দিষ্ট হয়ে গেছে। দূরত্ব যদি নির্দিষ্ট হয়, এটাকে আমি 1 ধরে নেব, তাহলে স্পিডের রেশিওর সঙ্গে টাইমের রেশিওটা সবসময় ইনভার্স হবে। এখানে টাইমের রেশিও দেওয়া আছে 5:3, তাহলে স্পিডের রেশিও, স্পিড প্রতিকূলে স্পিড = অনুকূলে স্পিড, এটা রেশিও হবে ঠিক তার উল্টো, অর্থাৎ 3:5। বলতে বোঝায় প্রতিকূলে যদি 3 ইউনিট স্পিড থাকে, তাহলে অনুকূলে 5 ইউনিট স্পিড থাকবে। বোঝা গেছে? তুমি এইখান থেকে অঙ্কটা করে দিতে পারতে, আমি তোমাকে পরে আসছি ওইটা। দেখো এইখানে প্রতিকূলে বেগ 3, অনুকূলে বেগ হচ্ছে 5। কী দেওয়া আছে? স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা। অনুকূল বেগ এবং প্রতিকূল বেগ দেওয়া, তাহলে স্রোতের বেগ কী করে বার করা যায়? অনুকূল বেগ, এখানে আমি একটু লিখছি, অনুকূলে বেগ কত বেরিয়েছে? 5, আর প্রতিকূলে বেগ 3, এটা বেরিয়েছে। স্রোতের বেগ মানে কি?
স্রোতের বেগ মানে হচ্ছে অনুকূল বেগের সঙ্গে থেকে প্রতিকূল বেগটাকে বাদ দিয়ে তাকে দুই দিয়ে ভাগ করব। আমি প্রথমেই বলে এসেছি, অনুকূল বেগ থেকে প্রতিকূল বেগ বাদ দিয়ে দুই দিয়ে ভাগ করলে স্রোতের বেগ পাওয়া যাবে, অর্থাৎ স্রোতের বেগ পাঁচ থেকে তিনবার দিলে দুই, দুইকে দুই দিয়ে ভাগ করলে এক ইউনিট, কিন্তু স্রোতের বেগ দেওয়া আছে চার কিলোমিটার পার ঘন্টা। কি বলেছে? নৌকার বেগ। নৌকার বেগ মানে কি? নৌকার বেগ মানে হচ্ছে অনুকূল বেগ প্লাস প্রতিকূল বেগ বাই দুই। পাঁচকে তিন দিয়ে যোগ করে যদি দুই দিয়ে ভাগ করো, আটকে দুই দিয়ে ভাগ করলে চার, এই চার ইউনিটের ভ্যালু তোমাকে চেয়েছে। এক ইউনিটের ভ্যালু যদি চার কিলোমিটার হয়, তাহলে চার ইউনিটের ভ্যালু চার দিয়ে গুণ করলে ষোলো কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ স্থির জলে নৌকার বেগ ষোলো কিলোমিটার পার ঘন্টা। অঙ্কটা এতটা করতে লাগতো না যদি তুমি এইখানটা একটু ভালো করে দেখতে পারতে। কীভাবে? দেখো, এইখানে তিনটা এসছে চার থেকে একবার দিয়ে, আর এখানে পাঁচটা এসছে চারের সঙ্গে এক যোগ করে, তাই তো? এগুলো কি? এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ। নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করলে অনুকূল বেগ পাওয়া যায়, নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিলে প্রতিকূল বেগ পাওয়া যায়, তাই না? তাহলে আমি এখান থেকে বলতে পারতাম এক ইউনিট হচ্ছে স্রোতের বেগ আর চার ইউনিট হচ্ছে নৌকার বেগ। এক ইউনিটের ভ্যালু দেওয়া আছে চার কিলোমিটার পার ঘন্টা, তোমাকে বলেছে চার ইউনিটের ভ্যালু কত? চার চারে ষোলো, কিন্তু তুমি এখানেই বলতে পারতে, এটা কিন্তু আননেসেসারি করার দরকার ছিল না। বুঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভিডিওটি লাইক করতে ভুলো না, আর বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।